উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাবো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সাতাশি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা সকাল আটটায় ভোট শুরু হয়ে চলে চলে বিকাল চারটা পর্যন্ত তবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত হয়েছেন পাঁচজন চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা ধাওয়া হয়েছে নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকায় বগুড়ার সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে রংপুরে অভিযোগ মিলেছে প্রার্থীকে কেন্দ্র কেন্দ্র থেকে বের করে দেওয়ার তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন রবিন ভোট গণনা কি শুরু হয়েছে কি খবর আছে নিশি সকাল আটটা বাজার সাথে সাথে যেই ভোট গ্রহণ শুরু হয়েছিল চারটা বাজার সাথে সাথে কিন্তু সেই ভোট গ্রহণের আনুষ্ঠানিক যে সমাপ্তি সেটি ঘোষণা করেছে নির্বাচন সংশ্লিষ্ট তবে কিছু কিছু কেন্দ্রে কিন্তু এখনো প্রচুর সংখ্যক ভোটার রয়েছে বিশেষ করে নারী ভোটাররা যারা কিছুটা বিলম্বে ভোট দিতে এসেছিলেন এখনো পর্যন্ত তারা ভোট কেন্দ্রে রয়েছেন ভোট কক্ষে আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের ডামুড্ডা সরকারি মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে যেই কেন্দ্রর আট নাম্বার কক্ষে বর্তমানে স্ক্রিনে আপনারা যেই কেন্দ্র দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রায় তিনজন নারী ভোটার ভিতরে রয়েছেন এবং চারটা বিশ মিনিট পর্যন্ত কিন্তু এখানে নারী ভোটারদের একটি ভিড় আমি লক্ষ্য করেছিলাম তারা পর্যায়ক্রমে ভোট সম্পন্ন করেছেন এবং অনেকেই বাড়ি চলে গেছেন আর এই কেন্দ্রটিতে মোট দু জন ভোটার রয়েছে যার মধ্যে বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এক হাজার তিনশো উনত্রিশটি ভোট পড়েছে এবং ভোট পড়ার হার আর সাতচল্লিশ শতাংশ এমনটাই প্রিজাইনিং কর্মকর্তা বলেছেন এছাড়া এই শরীয় ডামুডা এবং গোসেরহাট যে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এমনটা আমরা বলতে পারি কিনা এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের সংঘর্ষের খবর কিন্তু আমরা পাইনি এবং প্রতিটি কেন্দ্রে দুপুর নাগাদ যেই কেন্দ্রের ভোটারের উপস্থিতি ছিল বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত তা কিন্তু খানিকটা বেড়েছে আর আপনি জানেন যে শরীয়তপুরে কিন্তু এই দুইটি উপজেলাতেই মূলত ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে যার কারণে ভোট যেই গণনার বিষয়টি সেটি খুব একটি সময় লাগবে না এই মুহূর্তে যে ইভিএম যন্ত্রগুলি রয়েছে সেই যন্ত্রগুলিকে ক্লোজ করার যে কাজটি সেটি করছেন প্রিজাইনিং কর্মকর্তা বা নির্বাচন সংশ্লিষ্টরা শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো শরীয়তপুরের এই দুইটি উপজেলার ফলাফল ঘোষণা করা হবে এমনটাই প্রত্যাশা করছেন ভোটাররা নিশি এই ছিল শরীয়তপুর থেকে ভোট গ্রহণের সবশেষ প্রবীণ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক উপজেলা নির্বাচনের খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছিলেন নুরুল আমিন রবিন